हाय फ्रेंड्स, আমার চ্যানেলে আপনাদের আবারো স্বাগত জানাই। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সবার প্রিয় পনিরের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। তো আজকে আমি বাটার পনির মশলা দেখাবো পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমে আপনারা রেসিপির স্ট্রাকচারটা দেখে নিন, মনে হচ্ছে না পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার ভীষণভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এবার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ঘিটা একটু গরম হতে দেব। ঘি যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো এবার এই পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো আমরা খুব কড়া করে ভাজবো না, আমরা এখানে কোনো কালার নিয়ে আসবো না পেঁয়াজে, মানে ব্রাউন বা লাল কোনো কালার হবে না পেঁয়াজের, জাস্ট ট্রান্সপারেন্ট হলেই হয়ে যাবে। তো এবার এখানটায় পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এখানটায় আমি অ্যাড করছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়েও একটু ফ্রাই করে নেব, এটাকে বেশিক্ষণ ফ্রাই করতে হবে না। যখন কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আদা আর দিয়েছি রসুন। এই সমস্ত কিছু একসঙ্গে আমি অ্যাড করে দেব। এবার এই সমস্ত কিছুকে একবার ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা। আমার এখানে প্রথমে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট সময় রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলে একটু মিক্স করে নিয়েছি এবং একটু লবণ অ্যাড করেছি যাতে একটু তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়। এবার এটাকে একটু মিক্স করে নেব। এখানে আমরা ততক্ষণ এটাকে সেদ্ধ করব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যায়। এখানে আমি অ্যাড করব সামান্য লবণ, লবণটা একটু পরিমাণ বুঝে দেবেন। তো এবার এই সমস্ত কিছুকে আরও একবার মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দিয়েও আমি এখানে আবারও 10 মিনিট মতন হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, টমেটোগুলো সম্পূর্ণভাবে গলে গেছে। তো এই পর্যায় পর্যন্ত আমরা ঢেকে এটাকে রান্না করব। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা গ্রাইন্ড করব না, এটাকে টোটালি ঠান্ডা করে তবেই আমরা গ্রাইন্ড করব। তো এবার এটাকে আমরা এক সাইডে রাখবো এবং যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা পরের প্রিপারেশনে চলে যাব। এবার আমি আরও একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে জাস্ট 1 চামচ পরিমাণ তেল দিয়েছি, বেশি তেল দিতে হবে না। এবার তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়েছি বাটার। বাটার আপনারা এখানে যে যেমন পরিমাণ খেতে পছন্দ করে সে তেমন পরিমাণ দিয়ে দেবেন। এই পর্যায়ে আমরা বাটারটাকে একটু গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখানটায় আমরা অ্যাড করে দেব কিছু গোটা গরম মশলা। প্রথমে আমি দিয়েছি 4টে লবঙ্গ, দিচ্ছি বড় একটা এলাচ আর দিচ্ছি 3টে ছোট এলাচ। তারপর এই সমস্ত কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ততক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে আমি ফাইনলি চপ করে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন যতটা সম্ভব ফাইনলি চপ করে নেওয়ার। তো পেঁয়াজগুলোকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজে একটা সুন্দর কালার আসে। পেঁয়াজ যখন একটা সুন্দর কালার আসবে, ব্রাউন কালার, তখন বুঝতে হবে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমরা এই পেঁয়াজটাকে এই পর্যায় পর্যন্ত ভেজে নেব, এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো যখন পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করব টমেটো। টমেটোগুলোকে আমি চেষ্টা করেছি একদম কুচি কুচি করে কেটে নেওয়ার, মানে ফাইনলি কেটে নেওয়ার। তো আপনারাও চেষ্টা করবেন যতটা ফাইনলি পারবেন ততটা করে নেওয়ার। তো এই টমেটোটা আমরা এখানে মিক্স করে নেব। তারপর এখানে দিয়েছি লবণ যাতে টমেটোটা গলতে সাহায্য হয়। তারপর এই টমেটোটাকে আরও একবার ভালোভাবে মিক্স করে নেব এবং যতক্ষণ না এই টমেটোটা গলতে শুরু হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। যখন টমেটোটা গলতে শুরু করবে তখন এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি লাগে, কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়োগুলো ঝাল হয় না আর কালার আনে, তাই কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো একটু বেশি পরিমাণে লাগবে। তো তারপর এটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এটা থেকে তেল ছাড়তে শুরু করছে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন সেই পর্যায়ে আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করছি। তারপর আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি।
যখন এই মশলা থেকে এরকমভাবে তেল ছাড়বে তখন আগে থেকে করে রাখা সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো, যে পেস্টটা আমরা আগে থেকে করে ঠান্ডা করে রেখেছিলাম। এই পেস্টটা এখনও যথেষ্ট ঠিক আছে, তো এটাতে জল ঢেলে আমরা এটাকে পাতলা করে নেব, তারপর এখানে অ্যাড করে দেব। তো এই বাড়িটাতে এখনও যথেষ্ট পরিমাণ লেগে আছে, তো আর একটু জল দিয়ে এখানে আমরা অ্যাড করে দেব। তো তারপর এটাকে একটু নেড়েচেড়ে নেব। আমরা যে পরিমাণ জল অ্যাড করব সেটা এই পর্যায়ে অ্যাড করব, এরপরে আমরা কিন্তু জল অ্যাড করলে এটা খেতে ভালো লাগবে না। তো আপনারা একটু নেড়েচেড়ে দেখে নেবেন যে আপনাদের কতটা পরিমাণ জলের প্রয়োজন, সেই পরিমাণ জল অ্যাড করে দেবেন। আমার এখানে একটু জলের প্রয়োজন হয়েছে, তাই আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে সমস্ত মশলা ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার এটাকে আমরা ঢেকে হতে দেব প্রায় 2 মিনিট, কারণ এটাকে একটা সুন্দর বয়েল আসার জন্য আমরা এখানে 2 মিনিট ঢেকে রান্না করলাম। তারপর এখানে দিয়েছি ধনে পাতা, এখানে আপনারা ধনে পাতাটা দেবেন, অবশ্যই দেবেন, তাতে একটা সুন্দর ফ্লেভার আসে এবং ভীষণ ভালো লাগে খেতে। তো এরপর এটাকে একটু নেড়েচেড়ে নেব, যাতে ধনে পাতাগুলো ভালোভাবে মিক্স হয় এবং ফ্লেভারটা আরও ভালোভাবে ইনহ্যান্স হয়। এরপর এই সমস্ত কিছুকে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটে উঠতে দেবো, তবে মিডিয়াম ফ্লেমে। যখন ফুটে উঠবে সমস্ত কিছু তখন আরও একবার নেড়েচেড়ে নিতে হবে, দেখতে হবে যে মশলা নিচে পড়ে আছে কি না, কারণ নিচে যদি মশলাগুলো লেগে থাকে তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য মশলাগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। মশলাগুলো যখন নেড়েচেড়ে দেওয়া হয়ে যাবে তখন ঠিক এই অবস্থাতে আমরা দিয়ে দেব পনির। পনিরগুলোকে আগে থেকে অবশ্যই ধুয়ে একটু জলে ডুবিয়ে রাখবেন, তাতে পনিরগুলো সফট হয়। তো আমিও তাই করেছি। তারপর এখানে দিয়েছি পনির, পনিরগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে অনেকে পনিরগুলো কাঁচা খেতে পছন্দ করেন না, তারা একটু হালকা সতে করে নেবেন, কোনো কালার আনতে হবে না, জাস্ট সতে করে নিলেই হবে, সেটাও খেতে খুব ভালো লাগে। তো তারপর এই সমস্ত কিছুকে আরও একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে যখন পনিরগুলো একটু নেড়েচেড়ে দেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়েছি ঢাকনা, ঢাকনা দিয়ে আমি একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট হতে দেব, তাতে পনিরগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর এই সমস্ত ফ্লেভারগুলো মিক্স হয়ে যাবে। এবারে আমি এখানে অ্যাড করব বাটার, এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ। বাটার দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। বাটারটা দিয়ে একটু নেড়েচেড়ে নেবেন, বাটারটা খুব সহজে গলে যাবে, এটা ভীষণই ভালো লাগে খেতে। তো চলুন এটাকে পরিবেশন করার পালা চলে এসেছে। তো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করতেই পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, এটা স্ট্রাকচারটা ভীষণই সুন্দর। আপনারা যখন এটাকে পরিবেশন করবেন তখন নান বা রুটির সঙ্গে পরিবেশন করবেন, এটা খেতে ভীষণই ভালো লাগে। তো আমি এটাকে যেভাবে পরিবেশন করছি আপনারা সেভাবেও করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আপনারা করতে পারেন। এরপর আমি এখানে কিছু গ্রেট করা চিজ নিয়েছি, সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তো এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে এটাকে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।